নমস্কার, আসসালামু আলাইকুম, যত না ক্ষমতা। আজকে আমাদের সোনামুড়া মোটর স্ট্যান্ডের কল করে আমরা কিছু শ্রমিকদের জন্য কিছু দান সামগ্রী মতলব আমাদের সোনামুড়াতে বন্যা ক্ষতিগ্রস্ত যে শ্রমিকরা হয়েছে তাদের কথা চিন্তা করে আমাদের এক ভাই আগরতলা থেকে এসেছে। উনি রেলওয়ে কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানিতে ইনচার্জের দায়িত্বে আছে সারা আলতিপুরা। তো উনি শ্রমিকদের কথা চিন্তা করে শ্রমিকদের জন্য মুখে হাসি ফোটানোর জন্য কিছু দান সামগ্রী নিয়ে এসেছে। ওনার নাম রাজু মজুমদার, আর উনি ওনার শাখাতে কাজ করছেন অপুদা। আমাদের তারা আমাদের শ্রমিকদের কথা চিন্তা করে ক্ষতিগ্রস্ত যে যে শ্রমিকরা বন্যার কারণে গাড়ি নিয়ে বের হতে পারেনি, যে যে শ্রমিকরা গাড়ির বন্যার কারণে ঘরে অনেক অবরণ ছিল তাদের কথা চিন্তা করে বিভিন্ন শ্রমিকদের কথা চিন্তা করে আগরতলা থেকে আমাদের জন্য কিছু দান সামগ্রী নিয়ে এসেছে। উনি আমার সামনে আমার পাশেতে বসে আছে। ওনার নামে রাজু মজুমদার। আমি দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। এই বন্যা প্রভাবিত অবস্থা আমাদের শ্রমিকদের জন্য কিছু সাহায্য নিয়ে এসেছে। এই সাহায্য দেওয়ার জন্য আমরা শ্রমিকরা বিশেষ করে যারা দূর দেশে বেরিয়েছে যে শ্রমিকগুলো আছে আমরা বিশেষভাবে উপকৃত হবো বা উপকৃত হয়েছি। এমনকি দাদা আমাদেরকে আশা দিয়েছে বড় ধরনের কোনো সাহায্য সহায়তা লাগলে আমাদের পাশে থাকবে। এই প্রাইভেট কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানি দাদা আমাদেরকে আশ্বাস দিয়েছে। আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দাদাকে। দাদা এই ধরনের কাজে সামাজিক কাজে আমাদের পাশে থাকার জন্য ওনাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করব। আমি রিনিউয়াল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছি। দেখেছি অনেকদিন বিগত প্রায় 10-15 দিন আগে থেকে বন্যাকে বলে তো মানুষদের খুবই দুঃখে ইয়ে হয়েছি। তারপর আমরা ভেবেছি যে কিছু একটা করবো, কিন্তু কোথায় করবো ভাবছি ভেবে পাচ্ছিলাম না। কিন্তু আমাদের সাথে আমাদের আছে কার্যকর্তা উপরুদ্র পাল, তারা বলেছেন যে আমাদের যে সুনামরা কিছু লোক আছে তাদের খুবই খারাপ অবস্থা। আমি বলে ঠিক আছে তুমি একটা ব্যবস্থা করে দাও, কী করে তাদেরকে হেল্প করা যায়। ঠিক আছে, আমি কোম্পানির তরফ থেকে আমার কোম্পানির তরফ থেকে আমি হেল্প করবো। ঠিক আছে, তো কোম্পানি দ্বারা যে বলেছে তারপর আমি সেই একটা প্রসেস করেছি। এখন তাদেরকে কিছু রকম কিছু বিন্দুমাত্র ডোনেট করে আমি খুব উপকৃত, আমাদের কোম্পানির তরফ থেকে খুব উপকৃত।